এটা আত্মভরিতা বা ইগো, আসলে ইগো নয়, এটা হচ্ছে আমাদের পূর্ব শিক্ষা। এই পূর্ব শিক্ষাকে আমাদের খানিকটা বর্জন করতে হয়। যদি বর্জন করতে না পারো, যদি আনলার্নিং না হয়, যেমন ধরো তুমি যদি ধরেই নাও, আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, তুমি যদি ধরেই নাও যে আদম অ্যান্ড ইভ থেকে মানুষ এসছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা অনেকে পৃথিবীর অনেকে বিশ্বাস করে, আদম থেকে, আদম আর হাওয়া থেকে পৃথিবীর অন্যান্য মানুষরা তৈরি হয়েছে, এটা যদি তুমি ধরে নাও তাহলে বিজ্ঞানের একটা গভীর বিষয় ইভলিউশন, এটাকে তুমি জীবন নিয়েও শিখতে পারবে না। যার উপর ভিত্তি করে আমাদের এই 1.5 লক্ষ বছরের পুরনো মানুষের যে ইতিহাস সেটা দাঁড়িয়ে আছে, সেটা দাঁড়িয়ে আছে হলো ইভলিউশন তত্ত্বের উপর ভিত্তি করে। আর এই পৃথিবীর বয়স হচ্ছে 450 কোটি বছর, ভালো করে বলি 1 কোটি আগে ভাবো, এরকম 10 কোটি, তারপরে 90 কোটি, 100 কোটি বছর, এরকম করে 450 কোটি বছর হচ্ছে এই পৃথিবীর আয়ু। এই 450 কোটি বছর ধরে ধরে আমাদের প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ ক্রম বিকাশের মাধ্যম দিয়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি এবং আরো বিবর্তিত হবে। এখন গর্তটা শুরু বড় তার বহু কারণ, কিন্তু তুমি যদি ধরে নাও যে আদম থেকেই আমাদের এই মানুষের এই পুরো রেসটা সৃষ্টি হয়েছে, আজকে পৃথিবীর এই 900 কোটি মানুষ, তাহলে তুমি বিজ্ঞানের মূল ধারার সঙ্গে একেবারে ডিটাচ হয়ে যাবে, তোমার কোনো শিক্ষাই সম্পূর্ণ হবে। তার মানে আমাকে ওটাকে ভুলতে হবে, এই ভোলার জায়গাটাই হচ্ছে আনলার্নিং। বুঝতে পেরেছ? এরকম ভাবে আমাদেরকে বহু জিনিস শেখানো হয় বা শিখি বা ব্যবস্থার মধ্যে আছি, ব্যবস্থার মধ্যে সেই শিক্ষাটা আছে, সেই শিক্ষা আমাদেরকে ভুলতে হয়, না হলে আমাদের নতুন শিক্ষা সম্পূর্ণ হয় না। আমি এটুকুই আজকে তোমাদেরকে বলবো, ভীষণ গরম, খুব বাজে একটা ওয়েদার, আর আমি চাইবো যে আগামী শিক্ষক দিবসে তোমরা এরকম এই সমস্ত অভিজ্ঞতা বর্জন করে কোন বিতর্ক প্রতিযোগিতা বা ধরো কি বলবো তোমাদের একটা সিম্পোসিয়াম করা, বা ধরো আমি তোমাদেরকে বলি কোন একটা বিষয়ের উপরে ছাত্ররা আলাপ আলোচনা করবে, তৈরি করা শিক্ষকদের সঙ্গে কনসাল্ট করে নেবে যে আমরা আজকে এই বিষয়ে কথাবার্তা তোমরা সবাই শুনেছ, এই র্যাগিং এর যে প্রবৃত্তি, এই